হ্যালো ভিউয়ার্স, আমি মিলানোভা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ একদমই টায়ার্ড মার্কা ফেস নিয়ে বেরিয়ে পড়লাম, কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? কলকাতায় আসবো, শপিং করবো না তাই কি কখনো হয়? সামনে তো ঈদ, ঈদকে সামনে রেখে শপিং না করলে কেন জানি মনটা একেবারেই ভালো লাগছিল না। তো মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম, আমি আর পুটুসোনা দুষ্টুমি করতে স্টার্চ করে দিলাম। আমাদের দিকে সবাই হা হা করে তাকিয়েছিল, ভাবছিল প্রথমবার বোধহয় কলকাতায় এসেছি। তারপর মেট্রোতে উঠে গেলাম, তো নিউ মার্কেট নামার পর দেখলাম এত ভিড়, মাই গড! আমাদের দুপুরেই যাওয়াটা বোধ হয় বেটার ছিল, দুপুরে রোদের জন্য গেলাম না, আর সন্ধেবেলা দেখি মানুষের এত ভিড়, মানে ভিড় ছিল যে কোনো একটা জিনিস কিনবো সেটাই কিনে উঠতে পারছিলাম না। প্রথম এক ঘন্টা অবধি আমরা আসলে চুজ করতে পারছিলাম না এত ভিড়ের মাঝখান থেকে যে কোন জিনিসটা পরবো আর কোন জিনিসটা পরবো না। তো যাই হোক, প্রথমে একটু ঘোরাঘুরির ফাঁকে আমার ভাঙাচোরা ফোনটা দিয়ে ক্যাপচার করার চেষ্টা করেছি। তবে আজকে আমি আমার আগের যে ফোনটা খারাপ হয়ে গেছিলো সেটা ঠিক করতে দিয়েছিলাম, সেটা মোটামুটিভাবে ঠিক হয়েছে। তো সেটাতে কিছু ভিডিও ক্যাপচার করেছি, সেই ফোনটি বাসায় ছিল, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। তো এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস ছিল যেগুলো 50 টাকা থেকে শুরু, তো বিভিন্ন ধরনের গাউন ছিল যেগুলো হচ্ছে 1200 টাকা থেকে শুরু। আসলে ঈদ উপলক্ষে অনেক বেশি বেশি দাম পুরো মার্কেটে, কাজ মার্কেটে আমি এর আগেও অনেকবার গেছি, এই পরিমাণ দাম আসলে এর আগে আমি কখনো পাইনি। এবং এটাই স্বাভাবিক যে ঈদের সময় একটু বাজার দর একটু বেশি থাকবে, কিন্তু আপনাকে বার্গেন করে নিতে হবে। কিছু কিছু জায়গায় বার্গেন করার একদমই স্কোপ ছিল না। আমার বেশ কিছু ড্রেস পছন্দ হয়েছিল কিন্তু এত প্রাইস হাই ছিল, অনেকগুলো ড্রেস কিনে উঠতে পারিনি। তো এরপরে হচ্ছে ছোলে ভাটুরে খেয়ে আমরা আসলে মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। তো আজকে টুকটাক জিনিস কিনেছি, কী কী কিনেছি গত দুই দিনই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমি আর পুটুসোনা মজা করা শুরু করে দিয়েছি, এদিকে বোন ছিল, এই হচ্ছে মেট্রো টোকেন। এখন তো আর আমার কাছে মেট্রো কার্ড নেই, আর মেট্রো কার্ডে রিচার্জও করতে পারিনি, তবে আজকে করে নিয়েছি। তারপর গিয়ে পিৎজা খেলাম, পিৎজা যখন অর্ডার করতে গেছিলাম তখন দেখলাম যে ওখানে পিৎজা আসলে ছিল না, শেষের দিকে ছিল। তো ফাইনালি আমরা পিৎজা খেয়ে বাসার দিকে আসলাম, দেখি পুটুসোনা কী করছে। দেখলাম পুটুসোনা আমারই ভিডিও ওপেন করে দেখছে, আমি জানতামই না যে পুটুসোনা ডেইলি আমার ভিডিওগুলো দেখে। তো এটা হচ্ছে আমার ফোনটা ঠিক হয়ে গেছিলো সেই ফোনের ভিডিওটা। তো এই ড্রেসটা আমি কিনেছি, কেমন হয়েছে সেটা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এগুলো হচ্ছে গিফট আইটেম কিনেছি, তো গিফট আইটেমগুলো কেমন হয়েছে সেটাও জানাবে। এবং কিছু জিনিস হচ্ছে রিলেটিভসদের জন্য, কিছু বন্ধু মহলের জন্য, কিছু বাসার জন্য জিনিস কিনেছি। তো যাই হোক, দেখো এইগুলো হচ্ছে জিনিস, এগুলো হচ্ছে আমাকে হেল্প করছিল বোন দেখিয়ে দিতে। এটা হচ্ছে আমার জন্য কিনেছে, একসাথে তিনটা কিনে নিয়েছে, কাজ আমার এটা প্রচুর লাগে। আমি আর কিছু করি না করি আমি চোখে সবসময় কাজল দিই। আর এটা হচ্ছে খেলনাগুলো, আমার একটা ফ্রেন্ডের জন্য নিয়েছি, সে আমার বয়সী কিন্তু তারপরও তার জন্য এই খেলনাগুলো নেওয়া লেগেছে। তারপর আমি আমার জন্য একটা নথ কিনেছি যেটা হচ্ছে গণেশ মোটিভের, এরপর পা ওয়াশ করার জন্য একটা এ নিয়েছি, তারপর একটা ফ্যান কিনলাম, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এটা কোনো ব্যাটারি না, এটা হচ্ছে হাত দিয়ে ম্যানুয়ালি এটা করতে হয়। তো যাই হোক, এরকম ছোটো কিছু লাইট কিনলাম ঘরের জন্য। তারপর কলাপাতার যে প্লেটগুলো দেখছি, বিভিন্ন ডিজাইনের প্লেট নিয়েছি 5টা, তারপর একটা শাড়ি, তারপর হচ্ছে গলার বেশ কিছু চেইন ই নিয়েছি, তারপর এটা হচ্ছে ইলুমিনেটর, কী বলে এটাকে আমি আসলে, হাইলাইটার, সরি। তো এই হচ্ছে ইউনিকর্নের গলার সেট নিলাম, তারপর ডবল ট্রাভেলের মাস্কারা নিলাম, তারপরে আমার জন্য কানের বুকার্ডি নিলাম, তারপর ডুগডুগি নিলাম, জুতো কিনলাম, এই আদার্স আর কি। ইন্ডিয়াতে আসলে যেটা হয়, অনেক কিছু কিনতে ইচ্ছে করে, সব থেকে মেয়েরা বেশি যেটা পছন্দ করবে কসমেটিক্স এবং ড্রেস মেয়েরা সব থেকে বেশি কিনে। তো আমি এখান থেকে খুব একটা বেশি কিছু কিনিনি, এই টুকটাক জিনিসগুলো কিনে নিয়েছি, বাকিটা দিল্লি থেকে কিনে নেব। তো যাই হোক, তোমরা কারা কারা এর মধ্যে কলকাতায় এসছো বা ঈদে আসার প্ল্যান আছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর কারা কারা দিল্লি যেতে চাও সেটাও আমাকে একটু জানাবে। যদি দিল্লিতে কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে বেশ মজা হবে, আড্ডা হবে। তো যাই হোক, এই ছিল আসলে আজকে ছোটোখাটো ভিডিও, কী কী কিনলাম না কিনলাম তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের কার কাছে কোনটা বেশি ভালো লেগেছে প্লিজ আমাকে এটা একটু কমেন্ট সেকশনে জানাবে। আর আমার ড্রেসটা কেমন হলো এটা কিন্তু জানাতে একেবারেই ভুলবে না। তো মোটামুটি এই ভিডিওটা করতে করতে আমার এত খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে ভিডিওটা তাড়াতাড়ি করে শেষ করে দিয়ে খেতে চলে যায়। তো যাই হোক, বাপি তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাকে খুব মিস করছিলাম, এই সব কিছুর মাঝেও কোথাও একটা তুমি ছিলে না। তো যাই হোক, এটা একটা সাউথ ইন্ডিয়ান জুয়েলারি অর্ডার করেছিলাম, এটা এই ছিল আসলে আজকে ছোটোখাটো ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন তোমাদের কাছ থেকে আমি মিলানোভা বিদায় নিচ্ছি, বাই।